আসসালামু আলাইকুম, নমস্কার। ফান্ডো চ্যানেলের পক্ষ থেকে আমি ফাংফং চৌধুরী আপনাদের জন্য নিয়ে এসেছি বিগ ব্রেকিং নিউজ। এইচএস অর্থাৎ উচ্চতর মাধ্যমিক পরীক্ষা আসামের ভিতরে এবার সর্বনিম্ন নম্বর পেতে সক্ষম হয়েছে কৃষির ছেলে। বিগ ব্রেকিং নিউজ। পূর্বের সকল অভিলেখ ভঙ্গ করে, পূর্বের সকল রেকর্ড ভঙ্গ করে এবার আসাম উচ্চতর মাধ্যমিক পরীক্ষা আসামের ভিতরে সর্বনিম্ন নম্বর পেতে সক্ষম হয়েছে এক চাষির ছেলে। বিগ ব্রেকিং নিউজ। কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে সরাসরি নিয়ে যাবো সেই বৃহৎ সফলতা অর্জন করা, সেই বৃহৎ সাফল্য অর্জন করা, সেই কৃতি ছাত্র, সেই রেকর্ড করা, সেই পূর্বের সকল অভিলেখ ভঙ্গ করা, বৃহৎ সাফল্য অর্জন করা সেই কীর্তি ছাত্রর বাড়িতে আপনারা কতক্ষণ ধৈর্য সহকারে আমার সঙ্গে থাকবেন, তার কাছ থেকে আমরা সব কিছু জেনে নেব। তার এই বৃহৎ সফলতার অন্তরালে কে কে রয়েছে, কার কতটুকু অবদান রয়েছে, সে উঠে আসা প্রজন্মকে কী আহ্বান জানাতে চান এবং সে কতটুকু পরিশ্রমের বিনিময়ে এই বৃহৎ সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে, তার ভবিষ্যৎ স্বপ্ন কী, সে কোনটা বিভাগ নিয়ে আগামী দিনে আগবাড়া যেতে চায়, তার বাবা মায়ের স্বপ্ন কী এবং সে কতটুকু পরিশ্রমের বিনিময়ে এই বৃহৎ সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে, সব কিছু বিস্তারিত জানাবো। সঙ্গে থাকুন, আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে নিয়ে যাবো সেই কৃতি ছাত্র বাড়িতে, যিনি আসামের ভিতরে সর্বনিম্ন নম্বর পেয়ে এক বৃহৎ সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে, যিনি পূর্বের সকল রেকর্ড ভঙ্গ করে এক বৃহৎ সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে। কিছুক্ষণের মধ্যেই সরাসরি আপনাদেরকে নিয়ে যাবো সেই কৃতি ছাত্র বাড়িতে, যিনি পূর্বের সকল অভিলেখ ভঙ্গ করে এক বৃহৎ সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে, যিনি আসামের ভিতরে সর্বনিম্ন নম্বর পেয়ে এক অভিলেখ সৃষ্টি করেছে। আপনারা ধৈর্য সহকারে থাকুন, কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই কৃতি ছাত্র বাড়িতে, মিস্টার ফেলার মিয়ার বাড়িতে। আপনারা আমার সঙ্গেই থাকুন, আমি এখনই নিয়ে যাচ্ছি সেই মিস্টার ফেলার মিয়ার বাড়িতে। দর্শক বন্ধুরা, আপনাদেরকে নিয়ে আসছি সেই কৃতি ছাত্র বাড়িতে, যিনি এবার আসাম এইচএস পরীক্ষায় সর্বনিম্ন নম্বর পেয়ে এক বৃহৎ সফলতা অর্জন করেছে। আমরা এবার আমার সতীর্থ ক্যামেরাম্যানকে আমি অনুরোধ জানাচ্ছি, তার বাড়ির সামগ্রিক পরিবেশ কেমন সেটা আমার দর্শক বন্ধুকে দেখানোর জন্য অনুরোধ জানাচ্ছি। এবারের যে বৃহৎ সফলতা অর্জন করলো, সর্বনিম্ন নম্বর পেয়ে যে পূর্বের সকল রেকর্ড ভঙ্গ করে এক বৃহৎ সফলতা অর্জন করেছে, সেই কৃতি ছাত্র বাড়িতে আমি উপস্থিত হয়েছি। আপনাদেরকে সরাসরি নিয়ে যাব সেই ছাত্রর নিকটে, তার সঙ্গে পরিচয় করিয়ে দিব, তার বর্তমান সে কোন অবস্থায় রয়েছে, সে ভবিষ্যৎ কী হবেন, কোন লাইনে তিনি পড়াশোনা করবেন এবং তার এই বৃহৎ সফলতার অন্তরালে কে কে রয়েছে, তাকে কে কে সহযোগিতা করেছেন, সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে জানাবো। আমি এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার সেই কীর্তি ছাত্র মিস্টার ফেলার মিয়ার সঙ্গে আমরা সাক্ষাৎ করব। আচ্ছা, তোমার নামটা যদি বলতো আমার দর্শক বন্ধুরা একটু দেখতো। আমার নাম মিস্টার ফেলার। আচ্ছা, খুব সুন্দর নাম তোমার নাম মিস্টার ফেলার। আচ্ছা, তুমি পূর্বের সকল অভিলেখ ভঙ্গ করে এবার এইচএস পরীক্ষা আসামের ভিতরে সর্বনিম্ন নম্বর পেয়ে তুমি এক বৃহৎ সফলতা অর্জন করেছো, পূর্বের সকল রেকর্ড ভঙ্গ করেছো, এই মুহূর্তে তোমার কেমন লাগছে? আমার রেজাল্টটা শুনে আমার খুবই ভালো লাগতেছে। খুব ভালো লাগছে, তাই না? আচ্ছা, আমি যদি বলি তোমার এই বৃহৎ সফলতার অন্তরালে কার কতটুকু অবদান রয়েছে, তাহলে তুমি কি বলবা? অনেকে রয়েছে, তার মধ্যে থেকে প্রথমে আমার বাবা মা, কারণ আমি যদি কোনো একদিন আড্ডা অল্প কম মারতাম রাস্তাঘাটে, তারা বলতো তুই কেমন ছেলে হয়েছে, এখনও রাস্তাঘাটে আড্ডাটা কম মারস, আধুনিক যুগে তুই এরকম করাটা তো ভালো লাগে না, ভালো হয় না। খুব সুন্দর, তাহলে তো তোমার এই বৃহৎ সফলতার অন্তরালে তোমার বাবা মা তোমার প্রতি খুব দৃষ্টি রাখতেন, মানে তোমার বাবা মা তোমাকে নিয়ে খুব একটা স্বপ্ন পুষে রেখেছে, যাতে আমার ছেলে একদিন ভবিষ্যৎ এরকম একটা রেজাল্ট করবে বলে মনে হয় তোমার বাবা মারও একটা স্বপ্ন ছিল, তাই না? তাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক। হ্যাঁ, আর দ্বিতীয় অবদান রয়েছে আমার স্যার বাইদেউকে, কারণ আমি যদি কোনো সময় পড়াশোনায় ব্যস্ত থাকতাম তোমরা রাগ হইতেন আর বলতেন মিস্টার ফেলার মিয়া তুমি কাজটা ভালো করতেছো না, আমাদের অনেক আশা আছে তোমাকে নিয়ে, তুমি ভালো রেজাল্ট, তোমার রেজাল্টটা ওইরকম হইতে লাগবো। হুম হুম হুম, তাহলে তো পড়াশোনা নিয়ে যদি তুমি একটু ব্যস্ত থাকতা, একটু সময় নষ্ট করতা, তাহলে তো তোমার স্কুলের স্যার বাইদেউ তোমার প্রতি খুব রাগ হতো, তাই না? হ্যাঁ, স্যার বাইদেউ আমার উপরে খুব রাগ হতো,
আর তারা বলতো তুমি যদি পাশ করতে পারো তাহলে আমরা গর্ব করবো কাকে নিয়ে। রুকো যারা, সবার করো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা তো একটা ঠিক কথা বলেছে, কারণ তোমাকে নিয়ে তোমার সার্ভেদরা অনেক পুরনো স্বপ্ন পুষে রেখেছে, যার জন্যে তোমাকে নিয়ে একটু আশা যে আমার মিস্টার ফেলার মিয়া ভবিষ্যতে একটু আমাদের নাম উজ্জ্বল করবে, আমাদের স্কুলের নামটা উজ্জ্বল করবে, তাই তো তারা একটু বকতেন যে এই মিস্টার ফেলারকে নিয়ে আমরা একটু আশা করেছি, তাই সে একটু ভালো রেজাল্ট করবে, সেও যদি পড়াশোনা নেয় ব্যস্ত থাকে, সেও যদি পাশ করে তাহলে আমাদের মান সম্মান কে রাখবে, এটা নিয়েই তো তারা একটু রাগ হতো, তাই না? হ্যাঁ, আচ্ছা ইতিমধ্যে দেখা গেল আমাদের এক বিশিষ্ট সম্মানীয় এক ব্যক্তি এসে উপস্থিত হয়েছে, আমরা তার কাছ থেকে জেনে নেই তিনি কোথা থেকে এসেছে, এবং তার হাতেও দেখছি একটি ফুলের মালা, মনে হয় আমার ধারণা এই ফুলের মালাটা মিস্টার ফেলার মিয়াকেই দিবে, তবে কী জন্য এসেছে সেটা আমি জানি না, আমি তার কাছ থেকে তার পরিচয়টা জেনে নিচ্ছি। আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন এবং কী জন্য এসেছেন একটু পরিচয় দেবেন? আমি এসেছি চালমন্দা ডিস্ট্রিক্ট থেকে, ওনার কথা অল আসামত অতি ফার্স্ট হয়েছে সর্বনিম্ন যে নাম্বার পেয়ে, আমি ওয়াসুদার সংগঠনের থেকে জিএস হয়ে আমি একে মানে সম্বর্ধনা দিতে আইছি, আমি আর উপরে খুব গর্ভবতী হয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা খুব খুব ভালো খবর, তাহলে আপনি ওয়াসুদার সংগঠনের জেনারেল সেক্রেটারি, তাই না? ঠিক আছে, বসুন বসুন বসুন, এনাকে নিয়ে শুধু আপনি কেন গর্ব করছেন, আমার ফালতু চ্যানেল থেকে এখানে সুন্দর একটা অনুষ্ঠান করছি, এর আগে যতগুলো ছাত্র এরকম নাম করা নাম করে পাশ করেছে, ভালো রেজাল্ট করেছে, কোনো প্রচার মাধ্যম থেকে এদেরকে সম্বর্ধনা জানা নাই, এবার আমরা এই ফালতু চ্যানেলের পক্ষ থেকে আমরাও একটা ব্যবস্থা হাতে নিয়েছি, যাকে এই এ ধরনের রেজাল্ট করলে তারা আরও আমরা যদি প্রচার করি ভবিষ্যৎ প্রজন্ম উঠে আসা প্রজন্মগুলা এই মিস্টার ফেলার মিয়ার রেজাল্ট দেখে তারাও একটু চেষ্টা করবে কীভাবে মিস্টার ফেলার মিয়ার মতো একটু ভালো রেজাল্ট করা যায়, তার জন্যই আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি। তো আপনিও এসেছেন যদি আপনাকে আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ, ওয়েলকাম জানাইছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা মিস্টার ফেলার মিয়া, আমাদের হাতে সময় সেরকম নাই, সময় প্রায় শেষের দিকে এসেছে, তোমাকে আরও একটা প্রশ্ন করতে যাচ্ছি, প্রশ্নটা হলো তুমি গড়ে প্রতিদিন কত টাইম আড্ডা মারতা? তিন টাইম ভাত খাওয়ার সময় আর স্কুলে যাইতে আসতে দুটা টাইম দেখা নষ্ট করছি, আর বাকি টাইম থেকে আমি আড্ডায়। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি শুধু স্কুলে যেতে আসতে এবং ভাত খাইতে যতটুকু সময় তোমার নষ্ট হয়েছে এটুকুই, আর বাকি যতটুকু টাইম পেয়েছো তুমি সব টাইমটুকু মানে আড্ডায় ব্যবহার করেছো, তাই তো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো তুমি যে এরকম আড্ডা মারতে এবং কত কোন টাইমে কার সঙ্গে আড্ডা মারতে এবং কী করতে, এ সমস্তর খবর কি তোমার বাবা রাখতো? রাখতো, এই সমস্ত খবর বাবা রাখতো। যদি আমার আড্ডা মারতে গিয়ে একটু পয়সা প্রতি কম পড়তো, বাবা আমাকে পয়সা দিত, সহায় করতো, আর বলতো বাবা তুমি আড্ডা মারো চলে যাও, তুমি যদি না চলে যাও আসামের নিম্ন নাম্বারটা কে পাবো, যদি তুমি পড়াশোনা অল্প করো তাহলে তো তুমি পাশ করতে পারবা, পাশ করলে তো আমাদের মান সম্মান থাকবো না। এরকম করে বাবা আমাকে বোঝাইতো, আর কইতো তুমি তোমার কাজটা চলে যাও, তুমি আড্ডা মারিয়ে থাকো, লাশ মারলে তুমি ফকির হতে পারবে। আচ্ছা, তাহলে তো তোমার বাবা তোমাকে অনেক ভালো আশীর্বাদ দিয়েছে, যাতে তুমি একটা ফকির হতে যতটুক চেষ্টা করার দরকার তোমার বাবা তোমাকে ফুল সহায় করেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই বাবা মায়ের সহায় সহযোগিতা না থাকলে কেউ কোনোদিন বড় মানুষ হতে পারে না, তোমার বাবা যদি তোমাকে দোয়া করছে তুমি ফকির হতে হবে, নিশ্চয় একদিন তুমি চেষ্টা চালিয়ে যাও, নিশ্চয় একদিন ফকির হতে পারবা, আর তোমার যেটা রেজাল্ট তোমার রেজাল্টে প্রমাণ করছে তুমি একদিন ফকির হতে কোনো অসুবিধা হবে না, তুমি একদিন নিশ্চয় ফকির হতে পারবা। তো আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে এসেছে, তো তোমাকে শেষ মুহূর্তে একটা প্রশ্ন করতে চাই, তুমি যেটা রেজাল্ট করেছো তুমি ভবিষ্যতে কী হতে চাও? ভবিষ্যতে আমার চোর হওয়ার ইচ্ছা আছে, আমার বাবা মা ইচ্ছা করেছে আমাকে ভবিষ্যতে বড় চোর বানাইব, কারণ আমাদের গ্রামে অত অঞ্চলের বাইরে বহু ধরনের মাল মেটাল থাকে, কেউ চুরি করে না, একটা চোরও নাই,
এলাকে ভবিষ্যতে আমার আশা আছে, আমি একটা ভরসা রুম। খুব সুন্দর সুন্দর পদক্ষেপ নিচ্ছে, কারণ তোমার এত বড় একটা অঞ্চলে তুমি বসবাস করো, এই অঞ্চলের ভিতরে মনে হয় কোনো অভিজ্ঞ চোর নাই। যদি অভিজ্ঞ চোর থাকতো যেখানে সেখানে যে সব বস্তু পুরে থাকতো, ওটা ওরকম থাকতো না, নিশ্চয় চোরেরা ওটা নিখুঁতভাবে চুরি করে নিরাপত্তা দিত, নিশ্চয় দিত, তাই না? তো তুমি যেটা স্বপ্ন পুষে রেখেছ, আমি দোয়া করি, আমার চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাকে দোয়া করি, তুমি ভবিষ্যৎ একজন অভিজ্ঞ চোর হয়ে যাও, তোমার বাবা মায়ের মনের আশা পূরণ করো, এবং এই অঞ্চলের গৌরব ক্রিয়া নিয়ে এসেছো, আরও তুমি খুব ভালো রেজাল্ট করেছো। এবং শেষ মুহূর্তে আরও একটা প্রশ্ন করতে চাই, তুমি যেটা রেজাল্ট করেছো, উঠে আসা প্রজন্ম তোমার মতো যদি রেজাল্ট করতে চায়, তোমার মতো যদি একজন অভিজ্ঞ চোর হতে চায়, তাহলে তারা কেমন প্রস্তুতি নিলে তোমার মতো একজন অভিজ্ঞ চোর হতে পারবে বলে তুমি মনে করো? সেম আমার মতন, আমার আমি যেরকমভাবে চেষ্টা করতেছি, আড্ডা মারতেছি, বা আমার বাবা মায়ের যেটা ইচ্ছা আছে ওরকম ইচ্ছা থাকলে ওরকম হইলে সে আমার মতন হইতে পারবো, ভবিষ্যতে আমার মতন হইতে পারবো। থ্যাংক ইউ। আজ আমাদের হাতে সেরকম সময় নাই, আমার অনুষ্ঠান প্রায় শেষের দিকে, এখন আমি দর্শক বন্ধুকে অনুরোধ জানাচ্ছি, আমাদের চ্যানেলে যদি আপনাদের কোনো অপ্রয়োজনীয় খবর প্রচার করার জন্য আশা থাকে, তাহলে আমার চ্যানেলের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং মুখেও বলে দিচ্ছি, 00, ছোট 0, বড় 0, তারপরেও 0, তারপরেও 0, ছোট্ট 0।